এজাক তরুণ তরুণীর উৎসাহ বতাহ বলিছে নির্বাচনের পান বজারত কিতাব বিচারি নহয় ভোট বিচারে কতনিয়ান কতনিয়ানে বিচারিলে যোগ্য প্রার্থী প্রায় এবছরে কোভিডর বাবে অনুষ্ঠিত করিব পড়া হওয়া নাছিল কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচন এবছর অন্তত কাইলৈ দিনটোত অনুষ্ঠিত হব নির্বাচন চারি তারিখে অনুষ্ঠিত হবলগীয়া ছাত্র একতা সভার নির্বাচনের বাবে প্রার্থিত্ব আগ্রহাইছে 49 গৰাকীয়ে প্রচারত নামিছে 49 গৰাকী প্রার্থী কটনিয়ানের সমস্যা বুঝ লই নির্বাচন জয়ী হলে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে প্রার্থী সকলে আমি তেওঁলোকৰ মাজতে চেষ্টা কৰিছোঁ যে সবকে আমি এবাৰ হলেও মাতটো লগাব পাৰোঁ কাৰণ যিহেতু নেকি ওলাই আহিছোঁ তেহেঁতৰ বাবে আৰু তেওঁলোকৰ সমস্যাখিনি যদি আমি গম নাপাওঁ বা সিহঁতৰ সমস্যাখিনি সমাধান দিম বুলিয়ে ওলাই আহিছোঁ সেইকাৰণে তেওঁলোকক মই ভাবোঁ যে আমাৰ লগৰ মানে ইণ্টাৰেকশ্যনটো ভাল হ'লে যথেষ্ট ভাল লাগিছে আজি যথেষ্ট আৱেগিকো হৈ পৰিছোঁ কটনিয়ানৰ হকে মাত মাতিবলৈ কটনৰ হকে কাম কৰিবলৈ আগবাঢ়ি আহিছোঁ কটনৰ বাকৰিত বলা বতাহ চাকৰ অনুভৱৰ কথা প্ৰাৰ্থীয়ে কৈ কল এনেদৰে নির্বাচনের বতাহ বলিছে কটনত কটনের হয়ে কাম করে যাওয়ার বাবে আমি সদায় সাজু কটনত ইলেকশনের বতাহ হয়েছে আজি দুবছর মূল কটনের ইলেকশন হয়েছে মূল এসেম্বলি ইলেকশনের পিছনে কটনের ইলেকশনক আটাইতক ডাঙর ইলেকশন বলে কোয়া হয় টাফ কম্পিটিশন একচুয়ালি সকলে ডিজার্ভিং হয় এই কটনের সকলে যেতে একলগ হয়ে থাকিব তেতিয়াহে স্ট্রেংথ থাকিব কটনের কটনে সদায় সমস্যার বিরুদ্ধে মাত মাতি আছে অসমৰ জাতীয় জীবনের বিষয়ে মাত মাতি আছে তো কটনের নির্বাচন তো সেখানে বহুমূলিয়া নির্বাচনী বতাহ খুব উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে আছে আর আপনাদের সকলেই জানে যে গোটে অসমে জানে যেটা কটন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আহে তেতিয়া গোটে ফেস্টিভেল টাইপের একটা পরিবেশ সৃষ্টি হয়ে উঠে এবার বা বলি আছে আপনাদের যেহেতু শুনিছে চারিওফালে হেয়া এটাও শুনা পাই আছে চারিওফালে ইলেকশনের বা বলিছে কটনের আর কটনের ইলেকশন বলে কলে আপনাদের কব পারে একটা সরু সুরা ফেস্টিভেলের টাইপে আর হেহে ময়ও এবার উঠিছো ইলেকশনত আর যেহেতু দেখিছে ইলেকশনের বতর আমিও আমি তো ক্যান্ডিডেট হয় এহতর লগত সবর লগত মানে চিনাকি হয়ে আছো যেহেতু আজি ডিবেট আছিল এবার সাংঘাতিক বতাহ একদম চারিওফালে পরিবেশটা আপনাদের দেখিছে বতাহ তো একেবারে বিয়পি আছে পানবজার আজি উদুলি মুদুলি খুব ভাল লাগিছে আগতে নোপোৱা এটা অভিজ্ঞতা কটনৰ ইলেকশ্যন বুলি ক'লে সঁচাকৈ উৎসৱমুখৰ এক পৰিৱেশ গতিকে মই প্ৰথমটো পদক্ষেপ লৈছোঁ যাতে কটনত শৈক্ষিক দিশৰ লগতে স্পৰ্টছ এনভাইৰনমেণ্ট এটাও ক্ৰিয়েট কৰিব পাৰোঁ আনহাতে মনৰ পচন্দৰ প্ৰাৰ্থীৰ বাবে প্ৰচাৰটো নামিছে কটনিয়ান হাতত প্লে কাৰ্ড আৰু বেনাৰ লৈ ওলাই আহিছে কটনিয়ান আমাৰ বহুত ভাল লাগি আছে প্ৰথমবাৰ এক্সপিৰিয়েঞ্চ পাইছোঁ আমি নহলে আমি নাপালো এবার প্রথম আমার এক্সপিরিয়েন্স বহুত ভাল লাগিছে আমি আমার অভিষেক দার কাৰণে লাগি আছো আর এনেকৈ গরম নির্বাচনী বতাহর আনন্দত আত্মহারা কটনিয়ানক লৈ যোগ্য প্রার্থীর নির্বাচন সুস্থিরভাবে করব বলে জানালে প্রাক্তন সাধারণ সম্পাদক প্রাঞ্জল কলিতাই প্রায় এবছর কাল কোভিডকালীন পরিস্থিতির শেষত পুনর্বার কটন বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী বতাহ ভালে দেখিছো প্রায় আপনার 49 গৰাকী কেন্ডিডেটে কনটেস্ট কৰিছে গতিকে তেওঁলোকৰ মাজত কেইবাগৰাকীও আচলতে যোগ্য কেন্ডিডেট আছে কটনৰ ছাত্ৰ ৰাজনীতিৰ আছে এক বৰ্ণিল ইতিহাস কাইলৈ নিৰ্বাচন কোনে মাৰিব শেষ হাঁহি নিৰ্বাচনক লৈ উৎকণ্ঠিত হৈ আছে 49 গৰাকী প্ৰাৰ্থী সমান্তৰালকৈ সমগ্ৰ কটনিয়ান নুপুৰ বৰুৱাৰ ৰিপৰ্ট NT24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ